সারা দেশের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী মহিষী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার 91তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে কোরআন খানি আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সকালে আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান মংসীপ্র চৌধুরী অপু, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ও জেলা পরিষদ সদস্য সতরূপা চাকমা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তাগণ বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠা সংগ্রামের প্রতিটি ধাপে শুধুমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মী হিসেবে নয়, একজন নীরব দক্ষ সংগঠক হিসাবে যিনি নিজেকে বিলিয়ে দিয়ে বাঙালির মুক্তির সংগ্রামে ভূমিকা রেখেছেন এবং বঙ্গবন্ধুকে হিমালয় সমপর্যায়ে অধিষ্ঠিত করেছেন, তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। বঙ্গবন্ধু, বাঙালি এবং বাংলাদেশ যেন একই সূত্রে গাঁথা, তেমনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবও পরস্পরের অবিচ্ছেদ্য নাম। এই মহিষী নারীর জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মঙ্কচিং চৌধুরী, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমা, জেলা পরিষদ সদস্য নিরুৎপল খিসা, উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আজম সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক প্রতাপচন্দ্র বিশ্বাস, খাগড়াছড়ি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ সহ বিভিন্ন বিভাগের প্রধানগণ এই ভার্চুয়াল আলোচনা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দুস্থ নারীদের মাঝে 60টি সেলাই মেশিন এবং 20 জন নারীকে 2000 টাকা করে অনুদান প্রদান করা হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আলাদাভাবে জেলা পরিষদ প্রাঙ্গণে দিবসটি পালন করা হয়েছে। জেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গমাতার প্রতিকৃতিতে জেলা পরিষদ চেয়ারম্যান মংসীপ্র চৌধুরী অপু, জেলা পরিষদের সদস্যবৃন্দ, বিভাগীয় কর্মকর্তাগণ শ্রদ্ধা নিবেদন করেন। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকুন আপডেট তথ্য পেতে। নিউজ ডেস্ক, খাগড়াছড়ি টুডে।